আকাশে ঘুরে উড়ানোর অনেক শখ ছেলেটির। একটি বেসরকারি চ্যানেলে তাকদুম তাকদুম অনুষ্ঠান উপস্থাপনা করে অর্জন করেছেন জনপ্রিয়তা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আছেন টেলিভিশন নাটকের সাথে, পাশাপাশি চলচ্চিত্র এবং বিজ্ঞাপন চিত্রেও প্রাণবন্ত অলরাউন্ডার তিনি। ভিউয়ার্স, লেটস মিট দ্য ট্যালেন্টেড আব্দুন নূর সজল। Hi. Welcome to the show. See who's talking. Talented. Talented. Dibba hocche tumi. Dai na. Always. Eta to ami boli. Notun kore abar bolbo naki. Ami ektu shunte ichche korche. Okay. Viewers jara achen tara shune na eta amar ekdom onek ager theke realizations observations je je manusher samne boshe ache she bhishon bhalo acting kore. কিন্তু তারপরে সে অ্যাক্টিংটা রেগুলারলি করে না, শুধু অ্যাক্টিং না, যখন র্যাম্পেও ও কাজ করতো এবং আমি যখন দেখতাম, ও কিন্তু অনেক টল সেটা না, কিন্তু ওর হাঁটা এরকম আমার খুব ক্লোজ বলে আমি বলছিলাম, এটা একদম সত্যি। এবং আমি তাকায় দেখতাম সারাক্ষণ যে আজরা আসছে। শুনে ভালো লাগছে, এখন তোমার প্রশংসায় নেমে পড়ি না। প্রশংসা শুরু করে আসলে শেষ করা যাবে না। You've been there for a long time, Gil. Na onekta din par hoye gelo. It's almost 20 years. Ha. Na 19 years. Khub bhaloi cholche, bhalo kaj kore jacche, and you've maintained it kintu emon na je mane ha korlam kaj. Ei dhoroner o kintu na. So ei 20 ta 19 ta bochhor maintain korar ashole secret ta ki, mane how do you actually just climb, keep climbing up? Seta jani na, mane amar kache aro mone hoy je ami ashole একই রকমভাবে কাজ করে যাচ্ছি। আমি খুব উপর নিচ দেখি না, আর হচ্ছে কাজের ব্যাপারে আমি আসলে অনেক অনেস্ট আর সিনসিয়ার, অ্যান্ড আই লাভ মাই ওয়ার্ক অ্যা লট। এটা এখনও নেশা, এটা এখনও পেশা না, যে কারণে বোর হই না, বোর হই না বলে হয়তো চেষ্টা করতে পারি যে আচ্ছা আর একটু বেটার কিছু করা যায় কিনা। কাজটাই এমন নেশা না হয়ে কিন্তু উপায় নাই। এক্স্যাক্টলি, এবং আমার একদমই এটা ব্যক্তিগত মতামত, আই গেস আজরা তুমি নিজেও এটার সাথে একমত হবা, কারণ এখানে যারা শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা কাজ করি তারা কিন্তু না, এটা ছাড়াও যারা প্রোডাকশন থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার্স অল সবাই যে পরিমাণ খাটে, যে পরিমাণ টাইমটা ইনভেস্ট করে, যে পরিমাণ এনার্জিটা দেয়, সেটার সাথে আসলে ফিনান্সিয়াল জায়গাটাকে কখনো ব্যালেন্স করে কোনো একটা জায়গা চিন্তা করা যায় না, হয় না আসলে। That's true, it's very true. নতুন একটা চলচ্চিত্রে কাজ করা হচ্ছে, জিন জ্যাজের, হ্যাঁ সেটা নিয়ে কথা শুনবো। জিন বেশ, কিন্তু জিন জিন অফার ছিল না একদম, সেটাও বলবো না, আবার খুব বেশি অফার ছিল সেটাও বলবো না, কিন্তু যেই অফারগুলো ছিল সেগুলোর হয়তো কোনোটার গল্প ভালো লেগেছে, কোনোটার গল্প ভালো লাগার পরে স্ক্রিপ্ট ভালো লাগে নাই, এরকম অনেক রকমের জিনিস আমার সাথে ঘটে ঘটে। তো প্রথমত হচ্ছে জাজ মাল্টিমিডিয়া অনেক বড় একটা ব্যানার, যেখান থেকে বরাবরই অনেক ভালো ছবি হয়ে এসছে। এরপর হচ্ছে নাদের ভাই, যিনি আমাদের আমার খুব ক্লোজ একজন কলিগ, একদম সবচাইতে কোর পয়েন্ট ছিল হচ্ছে গল্পটা, আমার গল্পটা ভীষণ ভালো লেগেছে। তখনই আমার মনে হচ্ছে যে আমি আসলে এই গল্পটার একটা পার্ট অবশ্যই হতে চাই। জিন জিন বলি, মানে তাতে করে সবাই রিলেট করতে পারবে যে আশপাশে যারা যারা আমরা আছি। তো মালয়েশিয়াতে আমরা খুব সম্ভবত হোটেলটার নাম কি ছিল, কোরান, আমার সাথে রুমমেট ছিলেন হচ্ছে অলি ভাই, উনি এখন তো নাই। তো আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুট করে এসে আমরা মনে হয় পেনাং এ উঠেছিলাম। পেনাংয়ে যে ফ্লোরটাতে আমরা ছিলাম সেই ফ্লোরটা এমনি থেকে যেন কেমন কেমন একটু ঝামেলা ছিল, কিন্তু কেমন যেন, কিন্তু মানে আমার মাথায় এত বেশি দুষ্টামি ঘুরতো যে আমি আসলে চিন্তাই করতে পারতাম না যে কিছু আছে। আমি নিজে তো একটা ভূত, মোনালিসার মা ছিল, মোনালিসার মা ছিল, মা ছিল
মোনালিসার মাকে ভয় দেখানোর জন্য আমি তো একটা সাপ কিনে নিয়ে আসছিলাম। সাপ কিনে নিয়ে এসে ওনার রুমের দরজার সামনে লাগাই দিলাম এবং উনি উঠে দেখে ভয়ে চিৎকার আমার মারামারি শুরু। ঠিক তারপরের দিন থেকে ভূতের কাহিনী শুরু। কি হলো, এই ফ্লোরে ভূত আছে, সবার প্রবলেম হচ্ছে, কারো দরজায় নক, কেউ বাইরে থেকে সাউন্ড। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি অলি ভাই আর চাঁদনি আমাদের রুমে বসে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে রাত তখন বাজে 12:30 কিংবা 1:30 এরকম, ডাম 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 গোল দরজা করলো। চাঁদনি ছিল আজরার রুম পার্টনার, আজরার রুম, আমার গা থেকে ব্ল্যাঙ্কেট কেন তুলে নিয়ে আসছিস তুই চাঁদনি? আমি তো তুলি নাই। তুই তুলছিস না? আমি তো তুলি নাই, তুই এখন তুলে নিয়ে আসছিস। আমাদের দুজনকে জিজ্ঞেস করলো, আই তোমরা দুজন বলো উনি আসছে না? আমরা বললাম যে না, তো ও তো 11:00 থেকে আমাদের সাথে আড্ডা দিচ্ছে। 11:00 এটা কি করে সম্ভব? আমি তো নিজের চোখে দেখলাম। সেটা কি আসলে সজক দুষ্টামি করছিল নাকি? না, এটা নাকি নাও দ্যাট আই থিংক অ্যাবাউট ইট, ইট কুড বি ইউ গাইস, নো ইট ওয়াজন্ট মি, ইট ওয়াজন্ট মি, ইট ওয়াজন্ট মি। এন্ড ওই সময় যেমন তোর কাছ থেকেও কিছু জিনিস শুনছিলাম যে সামহাউ একটা শ্যাডোর মতো, তারপর আমরা সবাই যে রুম ছেড়ে ইয়েতে চলে আসলাম না কি জানি করিডোরে, করিডোরে না সবার বেরি বালিশ ফেলে ঘুম, গুড অল ডেজ কিন্তু না। অভিনয়ের ক্ষেত্রে যখন চরিত্র সিলেক্ট করা হয় কোন বিষয়টা মাথায় থাকে? আর আমার আরেকটা প্রশ্ন কি, অনেক বেশি সিলেক্টিভ হলে কি সেটা আসলে ইনকামের দিকে ক্ষতি হয় না? হ্যাঁ, ওভাবে যদি চিন্তা করতে যাই তাহলে তো অবশ্যই, কিন্তু আমার পার্সপেক্টিভটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল অলওয়েজ আমার জার্নিতে, কজ দিস ইজ অলমোস্ট 12 ইয়ার্স যে আমি সিরিয়াল করছি না। তো সিরিয়াল করছি না 12 ইয়ার্স, তার মানে হচ্ছে আসলে ফিনান্সিয়াল জায়গা থেকে এমনি থেকেই পিছানো। তারপর তখন যেটা হতো যে আসলে এটা তো আজরা আমার মনে হয় তুমি একমত হবা যে আমরা যারা এখানে কাজ করতে আসি যাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই, তো তাদেরকে তো আসলে কাজ করতে করতে শিখতে হয়। যত বেশি স্ক্রিপ্ট পড়বো, যত বেশি ডিরেক্টরদের সাথে, নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করবো, ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টরদের সাথে কাজ করবো, যত ক্যামেরা ফেস করবো, ততই আসলে শেখার জায়গা তৈরি হবে। অন দ্যাট নোট আসলে একটা সময় অনেক বেশি সিঙ্গেল এপিসোড করা হতো, অনেক বেশি সিঙ্গেল করতাম এবং অনেক ডিফারেন্ট ডিরেক্টরদের সাথে কাজ করার চেষ্টা করতাম যাতে করে শেখার জায়গাটা তৈরি হয়। একটা সার্টেন টাইমের পরে এসে মনে হয়েছিল যে শেখা তো আর শেষ হয় না, কিন্তু মনে হয়েছিল যে এখন আর এত বেশি করতে চাই না, চাই এমন কিছু গল্প, এমন কিছু চরিত্র করতে যে চরিত্রগুলো আমার ভালো লাগে। তো ওই জায়গা থেকেই আসলে 3 বছর মতো হয়ে গেছে, মাঝখানে কিন্তু 1 বছর কাজও করি নাই, এটা কিন্তু কেউ বুঝেও নাই যে টোটালি কাজ করি নাই, 1.5 বছর অলমোস্ট। কিন্তু আসলে ফিকশন করা ছিল অনেক, সেগুলো আসলে অনেয়ার ছিল যে কারণে বোঝা যায়নি। তো এখন যেমন আবার করছি, কিন্তু যে গল্পটা ভালো লাগে এবং সেই গল্পটা আসলে কী পরিমাণ সাড়া ফেলবে ওটা চিন্তা করি না, চিন্তা করি আসলে এই গল্পটা সামনের দিনে কতদিন বেঁচে থাকতে পারে। হয়তো একটা সার্টেন, হয়তো কেটেছে, এটা তো অবধারিত যে আমরা কেউই একটা সার্টেন টাইমের পরে থাকবো না, কিন্তু এমন কিছু কাজ যদি সুযোগ তৈরি হয়, করার জায়গা তৈরি হয়, যেন চলে গেলে পরে অ্যাটলিস্ট বলতে পারে যে কাজটা সে সময় অনেক ভালো ছিল। সজল, তোমার পার্সোনাল লাইফে একটুখানি যাব আমি, প্লিজ, 1+1 হচ্ছে না কেন, +2 হচ্ছে না কেন, এবার শেষ করি, অনেকের মনের প্রশ্ন, আমি যত শোতে গেলাম আজ পর্যন্ত, এই প্রশ্ন হবে যতক্ষণ না 1+1 হচ্ছে প্রশ্ন করে যাব, আমিও করব, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি ব্রেকের পরে নিব। শিওর ভিউয়ার্স, ইটস টাইম ফর আ শর্ট ব্রেক, কিপ ওয়াচিং, লেটস মিট। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন লেটস মিট, সাথে আছি আমি আজরা মাহমুদ, আমার সাথে আছেন দি ট্যালেন্টেড অ্যাক্টর সজল। সজল, যে প্রশ্নটা করছিলাম, যে প্রশ্নের উত্তর তোমাকে, প্রশ্নটা প্রতিটা শোতে গিয়েই করে মানুষ এবং তুমি উত্তর দিয়ে আসছো, আশা করছি উত্তরটা মুখস্থ। আমার তো আমার মনে হয় যে আজকে সবাই বোর হয় না জিজ্ঞেস করতে করতে, আমি হচ্ছে না, 1+1 হচ্ছে না কেন, সময় হলে হয়ে যাবে, দিস ইজ দ্য ইজিয়েস্ট আনসার না। সি, আমি একটা জিনিস সবসময় সবাইকে বলি যে, এবং আই গেস এটা তুমি নিজেও একমত হবে, কোনো কিছুর জন্য কোনটা রাইট টাইম সেটা তোমার চাইতে বেটার আর কেউ বুঝবে না তোমার জার্নিতে। কোনো রাইট পারসন ট্রায়াল বেসিসেও নাই,
এটা নিশ্চয়ই হওয়ার না নিশ্চয়ই ইজ देयर এনিওয়ান ইন লাইন ইয়া কিন্তু আমার আমার কাছে মনে হয় যে একটা আসলে বড় ডিসিশন নেওয়ার আগে একটু সময় নেওয়াই ভালো হ্যাঁ ওল দ্যাটস নাইস সো আই থট দ্যাট সামওয়ানস देयर কারো ক্ষতি হোক সেটাও চাই না নিজের ক্ষতি হোক সেটাও চাই না নিজের ক্ষতিটাই মনে বেশি চিন্তা করা হচ্ছে ওটাও না যদি আমাকে বলো আমি আসলে অনেক বেশি পাগল টাই কিন্তু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড আমি আসলে আজকে যতটুকু পর্যন্ত যেভাবে যে স্ট্রাকচারে দাঁড়িয়েছি এটার পিছনে আসলে আমার ফ্যামিলির অবদান অনেক বেশি বলতে কোনো দ্বিধা নাই যে আমি মামাস বয় দু দুটো মা খালা মা দুজন দুজনের গাইডেন্সে বড় হওয়া এবং তারা এটা জানে যে আমি আসলে একটু ইম্যাচিওর একটু পাগল টাই হ্যাঁ ইম্যাচিওর প্রিম্যাচিওর বেবি যেগুলো যেমন তো এভরি সিঙ্গেল থিং এখনো আসলে মাদের দ্বারাই কন্ট্রোলড এবং তারাই একটা জিনিস সবসময় আমাকে বলে ও মাই গড ইওর ওয়াইফ ইজ গোইং টু হ্যাভ আ ভেরি ডিফিকাল্ট টাইম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নো এন্ড দ্যাটস ওয়াই আসলে সবকিছু মিলে একটা জিনিস হু ক্যান হ্যান্ডেল ইট অল সেরকম একটা মানুষ আদরটাও যেমন ডাবল ডাবল হবে পেইনটাও তেমন ডাবল ডাবল হতে এই এই মামাস বয় এবং মা খালা দুজনেরই আদরের সন্তান তারা প্রেসার দিচ্ছে না কখনো প্রায় তো তাদের দাদি হয়ে যাওয়ার ইচ্ছা হয় একদম এগিয়ে হ্যাঁ দাদি হয়ে যাওয়ার ইচ্ছা হয় আবার হঠাৎ করেই তারা বলে যে আচ্ছা আর একটু সময় নাও রাইট মানুষটাই আসুক সেই রাইট মানুষটা কেমন ভেরি সিম্পল ভেরি সিম্পল আমার এমন কোনো আহামরি এক্সপেকটেশনস না আই ডোন্ট ফাইন্ড ইট মানে আই ডোন্ট এক্সপেক্ট অর ড্রিম অফ এনি কুইন ড্রিম অফ এনি রাজকন্যা ভেরি সিম্পল পার্সন যার মধ্যে সিম্পল সিম্পলিসিটিটা অনেক বেশি সিম্পলিসিটি তো ডিফিকাল্ট খুঁজে পাওয়া মোস্ট ডিফিকাল্ট কিন্তু টু বি সিম্পল আমি মানুষটাও সিম্পল আমার মধ্যে আসলে সেলিব বিষয়টা কম মনে হয় আসলে কি হ্যাঁ আমি আমার লাইফস্টাইল কেমন বলি আমি কিন্তু এখনো এই যে রাতের বেলা দশটার দিক থেকে আমি রাস্তায় হাঁটতে শুরু করি এটা বুঝি যে অনেক রকমের সিচুয়েশনসে পড়তে হতে পারে বাট খুব কম বদল আই ডু মাই জব যখন অফিস ছাড়া আমার নিজস্ব কিছু বিজনেস আছে ওগুলো ছাড়া ফ্রি টাইম যদি থাকে আমি কিন্তু কিছুই বদল করি না আমি কিন্তু নিজেই রাস্তায় নেমে যাই হাঁটি এপার থেকে ওপারে যাই কাঁচা বাজারও করি মাছের বাজারেও যাই আমরা সবসময় আসলে অনেক বেশি উপরের দিকে তাকাই আমরা কখনো একটু নিচের দিকে কিংবা আর একটু নিচের দিকে কিংবা খুব নিচের দিকে তাকাই না যখন হাঁটতে যাই রাতের বেলায় এটা হচ্ছে 27 নম্বর থেকে 28 নম্বরের রাস্তা দিয়ে যেটা 32 নম্বরের দিকে গেছে ওই রাস্তা দিয়ে যখন হাঁটি কিংবা দৌড়াই তখন অনেককে দেখি যারা রাস্তার মধ্যেই একটা কোনো রকমের এটাকে কী বলে চটের বস্তার মতো একটা ফেলে সেখানে ঘুমাত এবং ওয়েট করে যে কখন গাড়িটা কমে যাবে যাতে করে তারা একটু সুন্দর মতো ঘুমাতে পারে একটা মানুষ যে কিনা ঠিক মতো একটা থাকার জায়গা পায় না তারপরে সে বেঁচে আছে সুন্দরভাবে আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু পাচ্ছি অনেক ব্লেসড তারপরে ডিমান্ড কমে না খুব একটা এত সব ডিমান্ডের কোনো কারণ নাই আল্লাহ অনেক ভালো রেখেছে হ্যাঁ দ্যাটস ট্রু আসলে যা আছে জীবনে তা নিয়ে কন্টেন্ট থাকতে পারলেই কিন্তু এবং আশপাশের মানুষকে আসলে ভালো রাখবার চেষ্টা করতে পারাটাই যথেষ্ট একটা লাইফে অনেক বেশি কিছু প্রয়োজন পড়ে না সরি কি স্যার না জাস্ট থিংকিং উইভ গ্রোন আমার ফিলোসফি একটু ডিফারেন্ট মনে হয় হ্যাঁ না ফিলোসফি এটা ভালো যার ফিলোসফি আসলে যার জন্য কাজ করে এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট ফিলোসফি ইন লাইফ বাট ইটস নাইস টু হিয়ার ইয়ার্স তোমার সাথে খেলা খেলবো ইটস এ ভেরি ইন্টারেস্টিং গেম একটা গেসিং গেম প্লাস একটা কিছু করতেও বলবো তবে সেই খেলাটা ব্রেকের পর খেলবো ব্রেক গ্রেট ডান ভিউয়ার্স নিচে ছোট্ট একটি বিরতি চ্যানেল 9 এর সাথেই থাকুন
আবারও স্বাগত লেটস মিটে। সাথে আছি আমি আজরা মাহমুদ এবং আমার সাথে আছেন আব্দুল নূর সজল। সজল, ব্রেকে যাওয়ার আগে বলছিলাম গেমের কথা। সামনে কিছু বক্স আছে, কিছু বক্স খালি আছে, কিছু বক্সে কিছু জিনিস আছে। গেমটা আমিও খেলবো ইনফ্যাক্ট, এবং আমি বেশ বলছি এবং আমারই ভয় লাগছে। আমরা একে চান্সেস নিয়ে, টার্নস নিয়ে বক্স তুলবো। আমি একটা বক্স, যে বক্সটা তুললাম সেটার ভিতরে যা আছে, যদি কিছু থাকে, অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না, তাহলে তুমি সেটা আমার উপর প্রয়োগ করবা। মারামারি জিনিসপত্র আছে কোনো? জানি না, আমি জানি না প্রোডিউসার কি দিয়েছে। প্রোডিউসার ভাই, এমন জিনিস চাই যেখানে অঘটন ঘটানো যায়, কিন্তু কোনো সিম্পল টিম্পল জিনিস থাকলে হবে না, খেলা হবে খেলার মতো, ডেসপারেট। আল্লাহ, আমার তো ভয় লাগছে। এতদিন পরে তোকে পাইছি, তোর খবর আছে। ওকে ওকে, ইউ স্টার্ট। ওকে, এবং সেটা আমি তোর উপর অ্যাপ্লাই করব। না, কিছু না থাকলে সেটা আমি, মানে আমি তো ধরেই বুঝছি। ও ও, আমি এখন এটা তোমার উপর অ্যাপ্লাই করব। নো, না, আমাকে এটা বলা হয় নাই। না, এটাই বলা হয়েছে। উই ক্যান রিকর্ড, রিওয়াইন্ড ইট এন্ড সি। নাও ওয়েট, তাহলে আমরা এটা আরেকবার দিব, কারণ আমি ভুল করেছি। নো নো, আজ এটা হবে না, এটাই হবে, এটা হবে না। আরে খেলবো না, খেলবো না, খেলবো না। কাট 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 কাট, হবে না। আই উইল বি এ গুড হোস্ট, আই ওয়ন্ট বি অ্যাজ দুষ্টু অ্যাজ ইউ আর। আমরা ইউজুয়ালি হাইলাইটার গাস সজল, এরকম করে তাকাচ্ছিস কেন রে? দেখো, আই এম বিং গুড, যাও। আই এম বিং নাইস, ডান, যাও। এখন ইটস মাই টার্ন, মাই টার্ন। মানে আমি আবার বুঝে নেই, যেটা উঠবে সেটা আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, ওকে। কিন্তু নাড়াচাড়া দিতে পারবো না, ধাপ করে ধরবা। ধাপ করে ধরবো, যাও। There's something in there. Here. Mascara. It's a mascara. Ab tera kya hoga re kaliya? Allah, Hashita, oh my God. That guy was nice. আমি তো জানি না যে কি হয়েছে। কি ছড়ে সুন্দর একটা গ্লো আসছে। ওকে, ট্যাটু? Why not? আমরা কি আর্টিস্ট সজলকে পাচ্ছি? তোর নিজের নাম লিখে দিবি নাকি রে? কি আঁকিস রে? জিন না আঁকলি হলো পাখি? হ্যাঁ, ডান। ও, দ্যাটস নাইস। এখানে কি ট্যাটু করেই ফেলবো নাকি? ভালো লাগবে? না, ভালো লাগবে না, ভালো লাগবে। ঠিকঠাক। এরপর কি আমার টার্ন? পিক। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরে ট্রাইল করে যাবে না? কোনো ট্রাইল করি নাই, আন্দাজ খালি। যা এ এনে 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 ও আমি এখন একটা গালে ভালোবাসা একে দিব কি? দে দে, আমাকে এখানে একটা ইয়ে দে। কি দিব? কালো একটা ইয়ে বানাই, মুখ বানাই দিয়ে একটা উপর দিকে না তিল দে, যা বড় সর একটা মোল বানাই দিয়ে দেখি তো কেমন লাগে। দে, কি আছে জুড়ে? এরপর এরপর এখন কে তুললো এটা? আমি আমি তুললাম। আচ্ছা, তার মানে কি এইটা নাই? দশ কুড়ি নারী ধরে ধরে বুঝা যাচ্ছে কেমন বুঝে যাবে এটা কি হয়?
রূপ রগরে ঝলক মারিয়া। এবার তুই শেষ। এমন করিস না রে। তুই শেষ। এমন করিস না রে। আজব। এটা কোথায় দেয়? লিপস্টিক। কোথায় দেয়? আসো। আসো 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 আসো। কি করিস? মোগাম্বো খুশবা তুই আজকে এখন জাগবি। আল্লাহ দুর্গা মা এসে দিল। পুরা পুরা রে রে চোখ বন্ধ রে রে। ইয়েস। খুশি তোকে ভালো দেখাচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। আই আস্ক এভরিওয়ান দিস কোয়েশ্চন ফিনিশিং, ইটস মাই লাস্ট কোয়েশ্চন। সেটা হচ্ছে সুখী হওয়ার মূল মন্ত্র কি? সুখ বিষয়টা আসলে আমার কাছে বরাবরই মনে হয় আপেক্ষিক। এক একজনের কাছে আসলে সুখের ক্রাইটেরিয়া এক এক রকম। বি ইয়োরসেলফ হওয়া উচিত, নিজের মতো থাকা, নিজের আশপাশকে নিয়ে থাকা, নিজের আশপাশের মানুষগুলোকে নিয়ে থাকা এবং যতটুকু আছে ততটুকুর মধ্যেই সুন্দর থাকা থাকা যায়। কিন্তু আসলে চাইলে খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না। লো এক্সপেকটেশনস, সিম্পল লাইফ, be honest, that's it. Thank you so much once again. You're most welcome. ইয়ার্স আজ এ পর্যন্তই। সজলের কথা ধরেই বলছি, ইটস ইম্পর্টেন্ট টু বি ইয়োর সেলফ। অন্যকে দেখে ঈর্ষা করবেন না, জেলাসি উইল অ্যাকচুয়ালি টেক ইউ টু ডুম। সো ডেফিনেটলি নিজে যা করছেন এবং পাশে যা যে যা করছে সেটা দেখে শেখার চেষ্টা করুন এবং নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন। অ্যাজ আই সেড, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন এক ট্যালেন্টেড গেস্টকে নিয়ে। সো কিপ ওয়াচিং, লেটস মিট।